ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যান্ড আজকে আমরা পৌঁছে যাবো গ্র্যান্ড ট্রেড ফেয়ার নিউ টাউনে একটা বিশাল ইভেন্ট খুব ভালো টিকিট অনলি 20 rupees আর এখানে 10টা হল আছে প্রত্যেকটা হলে সেপারেট সেপারেট করা আছে কোনোটা লাইফস্টাইল কোনোটা কর্পোরেট লাইফস্টাইল কোনোটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস কিছু আছে ফার্নিচার্সের জন্য তো ফার্স্ট স্টল যেটা আছে বা ফার্স্ট হল হল নাম্বার ওয়ানে আমাদের ফার্নিচার এরিয়া এখানে আপনারা সব রকম ফার্নিচার দেখতে পাবেন স্টার্টিং ফ্রম 20,000 অনওয়ার্ডস দি 1.5 লাখ টাকা অবধি আমরা এখানে দেখতে পাচ্ছি আর খুব ফ্যান্সি আমরা সেকেন্ড যেটা আছে সেকেন্ড যে হলটা যাবো সেটাও ফার্নিচারের উপরে ফার্নিচার অ্যান্ড লাইটিং আছে তো সেটাও আমরা দেখে নেবো সেখানে চেয়ার্স আছে সেখানে টেবিলস আছে সেখানে বেডস আছে অন্য ধরনের যেন সোফা আছে তো কোয়াইট গুড অ্যান্ড এক্সট্রিমলি গুড কোয়ালিটি আর গুড ব্র্যান্ডস রয়েছে অনেক ঘর সাজানোর জিনিসপত্র আমরা দেখতে পাবো আপনারা প্লিজ পুরো ব্লগটা দেখবেন আমরা প্রত্যেকটা স্টল প্রত্যেকটা হলকে আমরা কভার করেছি কিছু নতুন জিনিসও আমরা দেখতে পেয়েছি কিছু জিনিস আছে আমাদের যেগুলো আমরা ডেলি দেখতে পাই সেগুলোও আছে যেরকম ওয়াল পেন্টিংস যেরকম ওয়াল ক্লকস লাইটস ফ্যান্সি ডেকর যেরকম প্লান্টস আমরা যেগুলো করি ঘর সাজানোর জিনিস সেগুলো পর্যন্ত আমরা দেখতে পাবো কিছু ইউটেন্সিলসও আমরা দেখতে পাবো দেখতেও পাবো কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস যেমন ব্যাংকক থেকে জিনিসপত্র আসা আফগানিস্তান থেকে ওদের স্পেশালিটি কাজু কিশমিশ ড্রাই ফ্রুটসের সেগমেন্ট তো স্টলে আপনারা দেখতে পাবেন যে কিছু লাইফস্টাইল ইউটেন্সিলস রয়েছে জিম মেশিনস রয়েছে ট্রেডমিল আছে জামা কাপড় মার্বেলস হ্যান্ডিক্রাফটস মার্বেলস ইন্ডিয়া থেকে এসছে রাজস্থান থেকে এসছে কিছু আফগানিস্তান থেকে এসছে কিছু টার্কিশ প্রোডাক্টস এসছে আফগানিস্তানের ম্যাক্সিমাম ড্রাই ফ্রুটসের দোকান বসেছে স্টল বসেছে দুবাই সেন্টার স্টল বসেছে কিছু বাইরে থেকে লেদার জ্যাকেটস জামা ইনফ্যাক্ট লেদার ইউনো অ্যাক্সেসরিজও পর্যন্ত এসছে গ্যাস অ্যান্ড গ্রিলের একটা দোকান দিয়েছে সেখানে মানে গ্রিল করার মেশিন রয়েছে আফগানিস্তানের মার্বেলস হ্যান্ডিক্রাফটস এসছে যেরকম পটস কিছু আবার এসছে আপনার ম্যাজিক স্টিমার তারপরে অনেক রকমের অ্যাকচুয়ালি দোকান বসেছে এখানে অনেক রকম থেকে এসছে মোর দ্যান 100 স্টলস আছে সেখানে বিভিন্ন স্টলসকে ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন হলে যাতে সবাই মানে বুঝতে পারে এটা কোন সেগমেন্টের কি যেন জামা কাপড়ের জন্য হল 7 করা হয়েছে তেমনি হল 1 ফার্নিচারের জন্য করা হয়েছে হল 3 করা হয়েছে লাইফস্টাইলসের জন্যে তো আমরা চলে আসি এখনই খাওয়ার সেগমেন্টে খাওয়ার সেগমেন্টের জন্য দুটো স্টল করা হয়েছে দুটো হল আছে একটা ভেজ একটা নন ভেজ প্লাস আমরা যেটা এটা দেখছেন এটাতে আমাদের জামা কাপড় করা হয়েছে এমব্রয়ডারির জামা কাপড় হ্যান্ডমেড এই যে স্টলটা করা আছে এই স্টলটা টোটালটাই মশালা স্পাইসেসের উপরে প্লাস আমরা যে ইউনো ফ্যান্সি ককটেল মকটেল বানাই সেই জুসেসগুলো পাওয়া যাচ্ছে কিছু অফার্স রয়েছে বাই ওয়ান গেট ওয়ানে ভালো ভালো স্টল আছে যেগুলো আমরা দেখতে পাই না কখনো নতুন ব্র্যান্ডসও এসছে কিছু ফুড ব্র্যান্ডসের উপরে এসছে স্পাইসেস হাজমোলা আচার সবই এসছে আর দেখতেই পাচ্ছেন এখানে কী কী এসছে হল নাম্বার 10 আমাদের কর্পোরেট লাইফস্টাইলসের উপর কর্পোরেট লাইফস্টাইলের মধ্যে আপনি হ্যান্ডওয়্যার থেকে শুরু করে প্রেস্টো থেকে ডেকর যেগুলো করতে পারেন অফিস সাপ্লাইজ অফিস সাপ্লিমেন্টস এই যে জিনিসপত্রগুলো যেগুলো অফিস বা ডেলি ইউজে লাগে আমাদের এই সব জিনিসের জন্য একটা স্পেশাল স্টল করা হয়েছে যেখানে আপনারা সব রকম কর্পোরেট স্টাইল পাবেন গিফটিংয়ের জন্য কর্পোরেট গিফটিংয়ের জন্য সব একটা করা হয়েছে হল এবং আমরা এটাই লাস্ট স্টল 10টা স্টল করা হয়েছিল মানে যেটাকে বেসিক্যালি হল বলা হয় সেই হল এটা দেখছেন ফেসিয়াল কিট পর্যন্ত এখানে রয়েছে কিছু ডেকলস রয়েছে কিছু বিক্রি হয়ে গেছে কিছু ব্যাগস আছে অনেক রকমেরই স্টল দেওয়া হয়েছে তো আশা করি ব্লগটা খুব ভালো লাগলো আপনাদের আর প্লিজ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে অ্যান্ড এরকমই আমি ব্লগ নিয়ে আসতে চাই আস্তে আস্তে